ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। আওয়ামী লীগে আসা সবাই অনুপ্রবেশকারী নন জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দাম কমেনি পেঁয়াজের, বেড়েছে সবজি ও তেলের দাম। এবং ব্যর্থতা আর দুর্নীতির কারণে সরকারের পতন হবে, মন্তব্য মওদুদের। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রুকন উদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, যারা সাম্প্রদায়িক অপশক্তি কিংবা ভিন্ন মতের কেউ না, তারা দলে অনুপ্রবেশকারী নন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সারাদেশে মেয়াদ পেরিয়ে যাওয়া জেলা, থানা ও ওয়ার্ডের কমিটি ভেঙে সম্মেলনের আগে নতুন কমিটি দেওয়া হবে। দলীয় বিভেদ ভুলে মিলেমিশে নেতাকর্মীদের সম্মেলন সফল করার আহ্বান জানান তিনি। বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পর্যন্ত অনিবার্য পরিণতিতে এসেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। আমাদের পার্টিতে যারা এসেছে তারা সবাই ইনক্লুডার্স বা অনুপ্রবেশকারী ন, সাম্প্রদায়িক অপশক্তির সাথে যাদের সংশ্লিষ্টতার অভিযোগ আছে শুধুমাত্র তাদের ব্যাপারেই, এটাই আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উপকূলীয় এলাকায় 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। শনিবার সন্ধ্যার পর আঘাত হানতে পারে এটি। শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় করণীয় ঠিক করতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বৈঠকে একথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। আশ্রয়স্থলগুলোতে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। উপকূলের 13টি জেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ঝুঁকিতে আছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ফিরোজপুর জেলাগুলো। মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল উপজেলা নির্ধারণের প্রতি নির্দেশনা থাকবে যে তারা উপজেলা মিটিং করবে এবং ইউনিয়ন পর্যন্ত আমাদের যে নেটওয়ার্ক, সকল নেটওয়ার্ক আমরা সচেতন। আগামী 16 ডিসেম্বর রাজাকারদের তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক। আর জানুয়ারিতে দেওয়া হবে মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র। সকালে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটি ঢাকা ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হবে। পরিচয়পত্রের পেছনে মুক্তিযোদ্ধারা কী কী সুযোগ সুবিধা পাবেন তা উল্লেখ করা থাকবে। একই মাসে মুক্তিযোদ্ধাদের সব কবর একই ডিজাইনে করে দেওয়ার প্রকল্পের কাজ শুরু হবে। এছাড়া বিসিএস ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে মুক্তিযোদ্ধা এবং রাজাকারদের ভূমিকা নিয়ে লেখা সংযুক্ত করা হবে। মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে অসন্তোষ আছে। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষপূর্তির বছর 2020 সালে তা পূরণ করা হবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গত 2 মাস ধরে অস্থির পেঁয়াজের বাজার, এখনও নিয়ন্ত্রণে আসেনি। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকা কেজি দরে। এদিকে বাজারে শীতের সবজি সরবরাহ পর্যাপ্ত থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো, শিম, গাজর, করলা, ফুলকপি সহ অধিকাংশ সবজি। বাজারে নতুন আলু আসলেও কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। এছাড়াও বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম। নিজেদের ব্যর্থতা আর দুর্নীতির কারণেই এই সরকারের পতন হবে। জাতীয় প্রেসক্লাবে সাদেক হোসেন খোকার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিএনপির এই নেতা বলেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
ট্রাম্প ফাউন্ডেশনের তহবিল নির্বাচনে অপচয়ের অপরাধে মার্কিন প্রেসিডেন্টকে $20,00,000 জরিমানা করলেন নিউ ইয়র্ক আদালত। জনকল্যাণের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব স্বার্থে ব্যবহৃত হচ্ছে সংস্থাটি। আইনজীবীদের এই অভিযোগের মুখে 2018 সালে বন্ধ হয়ে যায় ফাউন্ডেশনটি। বিচারক নির্দেশ দেন, ট্রাম্প বা তার বড় 3 সন্তানের কেউই নির্বাচনী কাজে ব্যবহার করতে পারবেন না তহবিলের অর্থ। মার্কিনীদের সহায়তায় গড়ে তোলা তহবিল থেকে 2016 সালের প্রাইমারি নির্বাচনে অর্থ খরচ করেছিলেন ট্রাম্প। এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে 5-7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। আওয়ামী লীগে আসা সবাই অনুপ্রবেশকারী নন জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দাম কমেনি পেঁয়াজের, বেড়েছে সবজি ও তেলের দাম। এবং ব্যর্থতা আর দুর্নীতির কারণে সরকারের পতন হবে মন্তব্য মওদুদের। শেষ করছি কর্ণফুলী সংবাদ। প্রতিদিন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।